এখানে ঠিক মতো বসে না তো ঠিক মতো বসে না ঠিক মতো ওষুধ দেয় না এখানে যে লোকগুলো আছে সবাই ফেরত যায় আমার বাড়িতে জিজ্ঞাসা করে এই বাড়ি জিজ্ঞাসা করে চাষিও আমাক ভুট্টা নেই আমরা বলি না নেই আমরা তো সবসময় ওর খোঁজ নিই না আমার যে পানির জন্য আমার এই পাড়ায় রোজার ভিতর কি কষ্ট ওর মনে হয় পা দুইখান ধরতে বাকি ছিল যে তোমার মোটরটা একটু চালু করে দাও তাও দিল না যে এত নিষ্ঠুর উনি কিছুদিন বাড়িও নিয়ে যায় ওষুধ বাড়ি নিয়ে যায় তো তিনি বিক্রি করে ওষুধ বাইরে আপনি জানেন না কে কোথায় বিক্রি করে জি কোন দোকানে এমনি বিভিন্ন দোকানে ওষুধ বিক্রি করে তিনি পাশে মাসগ্রাম আছে তাদের পরিচিত ডাক্তার আছে তাদের কাছে বিক্রি করে কোন রকম নিয়ম নীতির প্রতি তোয়াক্কা না করে চলছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া একমাত্র কমিউনিটি ক্লিনিক দেখা যায় অফিস চলাকালীন সময়ে পুরা ক্লিনিক তালাবদ্ধ বুধবার দুপুর ১২টার দিকে সরজমিনে দেখতে গেলে আর্কেনোইজের ক্যামেরায় এমন দৃশ্যই ধরা পড়ে দেখা যায় জাতীয় পতাকা টাঙানোর কথা থাকলেও প্লাগে কোনো পতাকা নেই এ সময় স্থানীয় ভুক্তভোগী সেবা প্রার্থীরা জানায় এখানকার দায়িত্বশীল ব্যক্তিরা ইচ্ছা অনুযায়ী অফিসে আসে আবার যা আসে তাও তালাবদ্ধ করে দোকানের পাশারে বসে থাকে যা দেখার কেউ নেই একথার সত্যতা তুলে ধরেন স্থানীয়রা সে আসে খুলে চলে যায় কোথায় যায় বাসায় চলে যায় এখানে সাব বার্কল দিয়ে সরকার এটা এটা সে মানে গ্রামে যত পানি সই ছিল পানি নাই সে রাত্রে আসতো এতে একবার খুলতো পানি ভরতে চলে যায় আমরা মসজিদে আমরা বলেছিলাম সাব মার্সেল একটা বাইরের লাইন দাও আর ওষুধ ওষুধ সে ঠিকমতো গ্রামে আমারে কারোর দেয় না কারণ কারণ এটা আমি বলতে পারলাম কী বলে আমি তো এখানে থাকি না আমি তো ঢাকা থাকি এই জন্য গ্রামে লোকজন বলে আপনি এই কথাটা কোন সূত্র ধরে বললেন আমার বাড়ির বাসা থেকে বলছে যে ওষুধ পাই না আচ্ছা চাইলে কী বলে চাইলে বলে ওষুধ নাই ঘর খোলে কালকে খুলতে দেখছিলাম কালকে হচ্ছে আরেকজন এসে পাঁচ মিনিট খুলে দশ মিনিট খুলে চলে গেছিল তার তো আজকে বন্ধ না আজকে তো তার খোলার কথা ছিল বাট সে তো আসি নাই আমরা বিশ্বাস আসছি অফিস ঠিকমতো খোলা হোক মানুষ যদি ঠিকমতো ওষুধ পাই মোহাম্মদ কাজল রহমান দুধকুমড়া আমাদের এখানে ঠিক মতো ওষুধ দেয় না সে থাকে না আর কি সে অফিস খুলে রেখে বাজারে বসে থাকে তো বন্ধ জি উনি কে উনি এলাকার একজন নাম লোক ভুট্টা ভুট্টা সাহেব ভুট্টা জি জুলফিকার আলী ভুট্টা সাহেব আচ্ছা উনি এখানকার কি দায়িত্বে তিনি ওষুধ দেয় আর কি আচ্ছা তো অফিস কি প্রতিদিনই বন্ধ রাখে জি প্রতিদিনই বন্ধ থাকে অফিস আচ্ছা এ ব্যাপারে আপনার কিছু বলেন না ওয়ালাইকুম আসসালাম আমরা কিছু বলতে পারি না আর কি বাড়ির কাছে থাকে এখন বন্ধ করে বাসায় এই বাড়ি যায় আবার বাসায় থাকে বাজারে বসে থাকে ওষুধ চাইতে আলে বলে ওষুধ নাই বলে কি বলে ওষুধ নাই জি তার মানে সেবা ঠিক মতো দিচ্ছে না না আপনারা প্রতিবাদ করেন না এর আগে আমার আব্বু একবার মারতে গেছিল আর কি লোকজন ঠেকাইছিল তারপর কিছুদিন দিত আবার দেয় না এই ওষুধ কি করে উনি উনি কিছুদিন বাড়িও নিয়ে যায় ওষুধ বাড়ি নিয়ে যায় তো তিনি বিক্রি করে ওষুধ বাইরে আপনি জানেন না কে কোথায় বিক্রি করে জি কোন দোকানে এমনি বিভিন্ন দোকানে ওষুধ বিক্রি করে তিনি পাশে মাসগ্রাম আছে তাদের পরিচিত ডাক্তার আছে তাদের কাছে বিক্রি করে ইনার এই জুলফিকার বাড়ি কোথায় এই সামনে কি বলে শালগার মধুয়া কাছারিপাড়া হ্যাঁ যখন আমরা এই জায়গায় আসি তখন আসে থেকে এরকম তালা মারা থাকে মানে সবসময় এরকম তালা মারা থাকে তারপরে সে বলে আমাদের সেলাইন দেন অনেক ওষুধের কথা বলে কিন্তু বলে সেলাইন নাই বড়ি নাই এটা নাই ওটা নাই এরকম করে করে বলে বলে তো আমাদের এখানে কোনো ওষুধ নেই ওষুধ পাঁচ তারিখে আসবে পাঁচ তারিখ সামনে মাসের পাঁচ তারিখে আসো আর এরকম তালা মারাই বেশি থাকে কি করে কিন্তু আমরা বলি না কাউকে বলি না কি জন্যই বলি না আমরা মনে করেন যে আমরা অনেকই মানুষ আমাদের উপরে অভিযোগ আসবে তাই আমি কোনো কিছু বলি না ওষুধ দেয় না সোজা আমরা বাড়ি চলে যাই হ্যাঁ ওদিকে মানে ওর নিজের দেশের লোকের ওষুধ খুবই ও দেয় এই জুলফিকার দেয় ভুট্টো এর নাম ভুট্টো এ দেয় মানে ওর নিজের দেশে কিন্তু এদিকে লোকে কোনো ওষুধ দেয় না আপনি সমাজপতি হ্যাঁ আমরা সমাজপতি কি বলেন আজিমুল ইসলাম আপনি কি করেন বললেন ব্যবসা হ্যাঁ ব্যবসা যে সমাজপতিতে আপনারই তো দায়িত্ব দিল হ্যাঁ হ্যাঁ আপনি আসেন না ঠিক আছে কিন্তু আপনার প্রতিবেশীরা তো আসে প্রতিবেশীরা আসে কিন্তু এই যে আসে তো কিন্তু প্রতিবেশীর কোন লোক তো আপনি নিজে দেখেন আজ পর্যন্ত কিন্তু আমাদের কাছে আপনি নিজে দেখেন অফিস বন্ধ দেখে তো দেখছি এটা অফিস বা এটা সেবামূলক প্রতিষ্ঠান এরকম বন্ধ থাকার কি নিয়ম আছে না সেবামূলক যে ঘরগুলো সেগুলো অলওয়েজ টাইম হ্যাঁ যথাসময় খুলতে হবে যথাসময় বন্ধ করার নিয়ম সেই জায়গাটা আপনি বলেন এবারটা
এখন হয়তো বন্ধ কি জন্য সেটা ওনারাই জানে, আমরা তো আর বলতে পারি না। আপনার জায়গা থেকে বলেন, তাছাড়া স্থানীয় ভাবে এখানে তিনজন অলরেডি নিয়োগ তা জানে, কিন্তু একজনও নাই। একজন থাকলো তো, একজন তো থাকবে, তিনজনের তো ট্রেনিং না। আমি ধরে নিলে একজন সুবিধা অসুবিধা হতে পারে, কিন্তু সে তিনজন কি এখন এটাই ওনার মানে খোলা নিয়ম থাকে যে এই কয়টাতে এই কয়টা পর্যন্ত অফিস কোনো না দেখে থাকে। প্রতিনিধি সে এটা তো আপনি জানেন যে কয়টা পর্যন্ত খোলা থাকার দরকার ছিল, আমরা জানি যে এটা 10টা থেকে 4টা পর্যন্ত। আপনি তো জানেন যে শেখ হাসিনার এটা কমিউনিটির যে ক্লিনিক, এটা শেখ হাসিনার কিন্তু একটা নির্দেশনা যেখানে 24 ঘন্টা বা এখানে আপনার সেবা মানুষকে দিতে হবে না। সে এটা কাজই তো সেবামূলক, এই ঘরটা তো সেবামূলক, গভর্নমেন্ট দিছে, এটা তো সত্য জিনিস, এটা তো মিথ্যা না কিছু। শুধু ওই যে মেয়েটা বললো না, আমরা কিন্তু তেমন কোনো সুনির্দিষ্ট ভাবে কেউ কোনোদিন আমাদের কাছে যে বলি নাই, ওই যে ওই ছেলে বললো কিন্তু একদম ডাইরেক্ট মুখের বাইরে। আমরা এখানে কোনো সেবা পাই না, ও এখানে ঠিকমতো বসে না, তো ঠিকমতো বসে না, ঠিকমতো ওষুধ দেয় না। এখানে যে লোকগুলো আছে সবাই ফেরত যায়, আমার বাড়িতে জিজ্ঞাসা করে, এই বাড়ি জিজ্ঞাসা করে, চাষিও আমার ভুট্টা নেয়, আমরা বলি না নেই, আমরা তো সবসময় ওর খোঁজ নিই নে। আমার যে পানির জন্য আমার এই পাড়ায় রোজার ভিতরে কী কষ্ট, ওর মনে হয় পা দুইখান ধরতে বাকি ছিল যে তোমার মোটরটা একটু চালু করে দাও, তাও দিল না, যে এত নিষ্ঠুর। অপরদিকে অফিস তালাবদ্ধতার কথা মুঠোফোনে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে জানতে চাইলে না, সেটা ঠিক আছে, তার উদ্যতন কর্মকর্তা না থাকলে তো চার্জে একজন থাকে, থাকে না? হ্যাঁ, ক্লিনিক বন্ধ করে বাজারে বসে থাকে, এরকম একাধিক অভিযোগ আছে। জি জি জি, না তাহলে তাহলে ওই ওনার পরিবর্তে কেউ থাকবে না, অফিস বন্ধ করে রাখার নিয়ম? তো একজনের যদি ওষুধ দরকার হয় তাহলে সেক্ষেত্রে এলাকার লোকজনই তো আপনাদের বিরুদ্ধে কথা বলছে? এই যে বলছে যে প্রতিদিন 5 মিনিট 6 মিনিট 10 মিনিট অফিসে থাকে, তারপর অফিস কন্টিনিউ বন্ধ থাকে, নয়টা থেকে তিনটা পর্যন্ত কোনো দিনও থাকে না। আপনার কথা কিন্তু সবাই শুনতেছে, আমার সামনে সবাই আছে। ওনারা বলছে যে বাজারের উপরে বসে থাকে বন্ধ করে, আর আপনি কিভাবে বলছেন যে এখানেই থাকে? মামুদ রফিক, আর কে নিউজ, 24।